উজানের ঢল আর ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। নদী তীরবর্তী রাস্তায় তলিয়ে যাওয়ায় পাশাপাশি লোকালয়েও পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি আসছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী দিয়ে। সকালে সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার 27 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় পানি। এর মধ্যে শনিবার বিকেলে সীমান্তবর্তী নোয়াপাড়া লক্ষ্মীপুরের একটি বেড়িবাঁধ ভেঙে দোয়ারাবাজার উপজেলার অন্তত 5 গ্রামের মানুষ পানিবন্দী। এদিকে আগামী 48 ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।